হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবার কমেন্ট অনুযায়ী আজকে চলে আসলাম একটা জুতার কারখানায়। তো আজকে যেহেতু অফ ডে, তার জন্য কারিগর বেশি একটা নাই। তো আজকে আপনাদেরকে একটু কারখানাটা ঘুরে দেখাই। তো ওনাদের এখানে আপাতত কিন্তু কারিগর দুজন আছে, যেহেতু আপনার আজকে শুক্রবারের দিনের কারণে আর কি হচ্ছে কারিগর কম। তো এই মালগুলো হচ্ছে ইমার্জেন্সি দরকার, যার জন্য হচ্ছে ওনারা আগে কাজগুলো করতেছে। তো এই দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু ওনারা কাজ করতেছে। তো ওনাদের কিন্তু ঘরটা অনেক বড়, যদিও আমি এক ঘরে আজকে কাজ চলতেছি, যার কারণে এক ঘরে ভিডিওটা করতেছি। আমি ওই ঘরে যাবো, ওই ঘরে গিয়ে আপনাদেরকে ওই ঘরটাও দেখাবো যে ওনাদের ঘরটা আসলে কত বড়। তো ওনারা কিন্তু অনেক ডিজাইনের জুতা বানায়, অনেক রকমের চামড়ার আছে, ফমের আছে, ঠিক আছে, অনেক ধরনের জুতাই ওনারা হচ্ছে তৈরি করে। তো আপনারা চাইলে আপনাদের মনের মতো জুতা ওনাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। তো সেই দিকে কোনো সমস্যা হবে না, আপনারা সব সবখান থেকে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে আমরা ভিডিও আনানো উৎসাহ পাই না, লাইক না করলে উৎসাহ পাই না। এই যে নিচেও কাজ চলে, আজকে বন্ধ দিন, দেখতে পাচ্ছেন কেউ নাই। এরপর হচ্ছে এই যে উপরে, এখানে কিন্তু অনেক জুতার স্যাম্পল ট্যাম্পল আর কি ওনারা হচ্ছে রাখে। এই হচ্ছে ওই যে ওনাদের ঘর। তো এখানে কিন্তু ওনারা কাজ করে, কিন্তু আজকে হচ্ছে বন্ধ দিন, যার কারণে কোনো লোকজন নাই, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা যারা জুতা নিতে চান আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর চলেন আমরা দেখি একটু ইয়ের সাথে, একজন কারিগর আছে তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো। আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ পাক দয়ায় ভালোই আছি, কেমন আছেন? এই তো ভাই ভালোই। ভাই আমার ভিউয়ার্সরা হচ্ছে অনেকেই কমেন্ট করে যে জুতা নেওয়ার জন্য, যে অনেকে চাইতেছে জুতা নিতে, অনেকে চাইতেছে জুতা বানায় নিতে, তো অনেকে দোকানের জন্য নিতে চাইতেছে। তো আসলে ওনাদের জন্য আপনারা আসলে কিভাবে কি সুযোগ সুবিধা রাখতেছেন? আপনাদের কাছে আসলে কয়টা আইটেমের জুতা আছে বা কত ধরনের জুতা আপনারা বানান? আসলে ভাই আপনি যে কথা বলছেন, সুবিধা তো অবশ্যই আছে, কিন্তু ভাই আমাদের তো এখানে খরচা হয় না। তবে আমরা সর্বনিম্ন মানে আপনার ডজন বানাই দিতে পারো, কিন্তু আসলে না যে এক জোড়া বা অন্য ডিজাইনের বা আরেক জোড়া বা আরেক রকমের এরকম দেওয়া যাবে না, কিন্তু এক ডিজাইন যদি নেন তাহলে আমরা এটিতে আর কিছু একটা ম্যাচ করতে পারো, ঠিক আছে, যে কোনো একটা ডিজাইন আমরা দিতে পারো। আচ্ছা, মানে আপনাদের কাছ থেকে নিতে হলে সর্বনিম্ন এক ডজন জুতা নিতে হবে? হ্যাঁ, এক ডজন নিতে হবে। আচ্ছা আচ্ছা, যদি কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় তাহলে তাদেরকে কিভাবে জুতা দিতেছেন? হ্যাঁ, তার ঢাকার থেকে যদি বাইরে কেউ যদি নিবার চায় এটা সুবিধা আছে, আমরা কুরিয়ার মাধ্যমে আমরা দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তো আমি শুনছি যে যতটুকু যে আপনাদের এখানে নাকি খুব অনেক কম প্রাইসের ভিতরে জুতা পাওয়া যায় আর কি। কম প্রাইসের ভিতরে পাওয়া যায় ঠিক আছে, কিন্তু ভাই এক এক ধরনের এক এক জুতা, তো এটা আসলে মানে ডিজাইনের উপরে বা জুতার চামড়া আছে, ফমের আছে, এটার উপরে মানে হিসাব করা, মানে কম দামি বেশি দামি সব ধরনের জুতা আপনাদের কাছে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখতে পারলেন ভাই কিন্তু অলরেডি একটা জুতা তৈরি করতেছে। এটা কি করতেছেন ভাই? এটা ভাই পিউ লাগাইতেছি। ও, ওই যে দেখতে পাচ্ছেন এখানে হয়তো আর আঠার মতো কিছু একটা লাগাইতেছে, ওনাদের ভাষা হচ্ছে ওনারা এটা পিউ বলে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে জুতাগুলো, তো ওনাদের কিন্তু এই সাইডে আরো আরো জুতা আছে, যদি আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন জুতাগুলো, দেখতেই পাচ্ছেন এই যে জুতাগুলো, ঠিক আছে, এই যে হচ্ছে কমপ্লিট জুতো। এটা লাগাতে দুইটা দুইটি জন্য